আমি বন্যা মণ্ডল, আমি কসবাতে থাকি। শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তার একজন আমি প্রতিযোগিনী। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আর এই জুলাই মাসের বিষয় হচ্ছে ডিম, তাই ডিম দিয়ে আজকে আমি এগ মাঞ্চুরিয়ান রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা স্টার্টার এবং মেন কোর্সেও এইটাকে সার্ভ করতে পারবে। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই শ্রীমতী দরবার পেজকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তাহলে চলো শুরু করি আমার সাথে আজকের এই সুন্দর রেসিপিটি। জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম। এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস। আর এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে গ্রেভির জন্য নিয়েছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি দুরকম ভাবে কেটেছি, একটা হচ্ছে একদম কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ একটুখানি বড় বড় করে কেটেছি। ক্যাপসিকামও একদম ওরকম একদম একটু ছোট ছোট করে কেটেছি আর একটা কিছুটা একটু বড় বড় করে কেটেছি। আদা গ্রেট করে নিয়েছি, এখানে 1 চামচ মতো আছে। আর এখানে 1.5 চামচ মতো রসুন গ্রেট করে নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, আর লাগবে তেল। তাহলে চলো দেখে নিই। একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে ডিমগুলোকে ভেঙে এর মধ্যে দেব। অনেকেই কিন্তু এটা ডিম সেদ্ধ করে চৌকো করে কেটে নিয়ে মাঞ্চুরিয়ান বানায়, অনেকে আবার ডিমটা সেদ্ধ করে পুরো গ্রেট করে নিয়ে মাঞ্চুরিয়ান বানায়। কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে মাঞ্চুরিয়ানটা বানাবো। চারটে ডিম ভেঙে নিলাম। এবারে এর ভেতরে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, এতে কি হবে গন্ধটা একটু কম আসবে। স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন মতো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ফেটানো হবে তত কিন্তু এটা বেশি ফ্লাফি হবে এবং খেতেও তত সফট হবে। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমি 2 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। দেখো এটা পুরো ফেনা হয়ে গেছে এবং এটা অনেকটা হালকা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এবারে এখানে যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম এর ভেতরে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানাতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবে না, তাহলে লাম্পস পড়ে যাবে। অল্প অল্প করে দেবে, দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবে। দেখো এটাও ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এটাকেও এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে যে টমেটো সসটা নিয়েছিলাম তার ভেতরে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে সয়া সস আর টমেটো সস, রেড চিলি সস যেটা আছে, গ্রিন চিলি সস, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে রাখছি। যদি আগে থেকে রান্নার এই জোগাড়গুলো করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই কম সময় লাগবে। ব্যাস, এবার সব জোগাড় হয়ে গেল। এবারে এরকম একটা আমি কেক টিন নিয়ে নিয়েছি। এবারে কেক টিনটাকে একটুখানি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। যদি কেক টিন না থাকে, ঢাকা দেওয়া কোনো টিফিন বক্স থাকে, তোমরা সেটাও ব্যবহার করতে পারবে। কেক টিনটা নিলে শেপটা খুব ভালো আসবে, চৌকো হয়, সেই জন্যে আমি কেক টিনটা ব্যবহার করেছি। ভালো করে তেলটা গ্রিস করে নিলাম। যে ডিমের ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এর ভেতর ঢেলে দিলাম। যেহেতু এটা কেক টিন, কোনো ঢাকা নেই, সেই জন্যে আমি এখানে একটু ফয়েল পেপার নিয়েছি। ফয়েল পেপারটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে এরকমভাবে র্যাপ করে দিচ্ছি।
ডিমটাকে স্টিম করার জন্য এখানে আমি জল দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এই কেক টিনটা এর ওপর বসিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর এটাকে আমি ঢাকাটা খুলে একটু টুথপিক দিয়ে চেক করে নেব যে এটা হয়েছে কিনা। যদি টুথপিকটা একদম ক্লিয়ার আসে তাহলে বুঝবে এটা হয়ে গেছে। তারপরে নামিয়ে আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবারে এটাকে আমি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে একটা ছুরি দিয়ে চারিপাশ থেকে এরকমভাবে একটু ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা ট্রে নিয়ে এটাকে এরকমভাবে উল্টো করে দেবে। দিলে পরে দেখো এরকমভাবে এটা বেরিয়ে আসবে। এবারে এটাকে তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। সবগুলো কেটে নেওয়ার পর এখানে যে ব্যাটারটা আমি রেখেছিলাম এই ব্যাটারের ভেতরে এই সবগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলো এরকমভাবে কোটিং করে নেব। সবগুলো এরকম কোটিং করা হয়ে গেছে। এবার পরের স্টেপে চলে যাচ্ছি ভাজবার জন্য। এখানে আমি সাদা তেল গরম হতে বেশি দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে এরকম নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে যাওয়ার পর এরকম ভাবে উল্টে দিতে হবে, দিয়ে আর একটা দিকও লাল লাল করে ভেজে নেবে। এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। যখন এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু একটু বেশি করেই বানাবেন, কেননা এই যে এই ভাজা অবস্থাতেই কিন্তু এগুলো শেষ হয়ে যায়, মাঞ্চুরিয়ান পর্যন্ত কিন্তু আর এটা যায় না। অতএব যখন বানাবেন তখন একটু বেশি করেই বানাবেন। এটা এত সুন্দর খেতে হয়, এটা এমনি খেতেও দারুণ লাগে। কথা বলতে বলতে সবগুলো ভাজা আমার হয়ে গেছে, দেখো ঠিক এরকম লাল লাল হয়ে গেছে। এবার এইগুলোকে সব আমি তুলে নিচ্ছি। এবারে বাকি যে কটা আছে সে কটাও একইভাবে ভেজে নেব। দেখো সবগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার পরের প্রসেসে চলে যাচ্ছি। গ্রেভিটার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে যে তেলটা ভাজার ছিল সেখান থেকে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরমই আছে সেহেতু এখানে রসুন আর আদা কুচিটা দিয়ে দেব, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। এক মিনিট মতো আমি এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে পেঁয়াজটা একদম কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়েও আবারও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা লাল করার দরকার নেই, একটুখানি পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখো পেঁয়াজটা কিন্তু আবার ভাজা হয়ে গেছে। এবার বাকি যেগুলো আছে সেগুলো সব দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটা ভাজা যাবে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগবে। এবার যে সসটা আমি গুলে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এর ভেতরে যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে কি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু দিলাম, কেননা সোয়া সসে লবণ থাকে। আর অবশ্যই চিনি, চিনিটা কিন্তু এর ব্যালেন্সিংয়ের কাজ করবে, চিনিটা কিন্তু একটু দেবে। আর যদি তোমরা একদমই পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমরা অ্যাজ এ স্টার্টার হিসাবেও এটাকে সার্ভ করতে পারবে, বা এটা পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইস পরোটা সবার সাথেই কিন্তু এই রেসিপিটা যাবে। যদি তোমরা পরোটা বা পোলাওয়ের সাথে করো তাহলে গ্রেভিটা একটুখানি বেশি রেখো, আর যদি স্টার্টার হিসাবে করো তাহলে একটু মাখামাখা করবে। এবারে যেটা ময়দা আর ইয়েটা গুলিয়ে কোটিং করেছিলাম সেইটা ধুয়ে
জলটা দিয়ে দিলাম। দেখো এটা এরকম ঘন হয়ে এসেছে। এবারে ভেজে রাখা ডিমের মাঞ্চুরিয়ানটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। আজকে আমি এটা রুটি বা পরোটার সাথে রাত্রেবেলায় সার্ভ করব, সেই জন্য আমি একটু গ্রেভি গ্রেভি রাখলাম। আর তোমরা যদি স্টার্টার হিসাবে সার্ভ করো তাহলে এটা আর একটু ঘন করে তারপরে এটাকে জাস্ট মাখা মাখা করে নিও। ব্যাস এবারে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে তারপরে এটাকে সার্ভ করে দেখা। দেখো তৈরি হয়ে গেল এগ মাঞ্চুরিয়ান। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানানোর অনুরোধ রইল।